JSTL হলো জাভা সার্ভার পেজ স্ট্যান্ডার্ড ট্যাগ লাইব্রেরি, অর্থাৎ জেএসপি পেজের মধ্যে আমরা কিছু স্ট্যান্ডার্ড ট্যাগ লাইব্রেরি ব্যবহার করব। তো ট্যাগ লাইব্রেরির মধ্যে কিছু নির্দিষ্ট ট্যাগ আছে, যে ট্যাগগুলোকে আমরা জেএসপি পেজের মধ্যে ব্যবহার করলে জেএসপির যে স্ক্রিপ্টলেটগুলো ছিল সেই স্ক্রিপ্টলেটগুলো আরও সহজ হয়ে যাবে। এটার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে জেএসটিএল। জেএসটিএলের যে ট্যাগ লাইব্রেরিগুলো আছে সেই ট্যাগ লাইব্রেরিগুলোকে চার ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কোর ট্যাগ লাইব্রেরি। কোর ট্যাগ লাইব্রেরির মধ্যে যে সমস্ত ট্যাগগুলো আছে সেগুলো দিয়ে মূলত কন্ডিশনাল স্ট্রাকচার, তারপরে ইফ এলস, এরপরে ভেরিয়েবল ডিক্লারেশন, এই জাতীয় কাজগুলো করা যায় ট্যাগের মাধ্যমে। ইন্টারন্যাশনালাইজেশন এবং ফরম্যাটিং, এটার মাধ্যমে একটা সাইটের মধ্যে আমরা ইন্টারন্যাশনালাইজেশন ব্যবহার করতে পারবো। ইন্টারন্যাশনালাইজেশন জিনিসটা হচ্ছে যে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ চুজ করে ওই ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে যে কোনো ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করতে পারবো, ওই ব্যাপারটাই হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন। এরপরে XML পার্সিং, আরেকটা আছে হচ্ছে SQL, অর্থাৎ যখন আমরা JSTL এর মাধ্যমে ডাটাবেজের সাথে কানেকশন তৈরি করব তখন আমরা ব্যবহার করব হচ্ছে SQL ট্যাগ লাইব্রেরি। তো JSTL এর যে ট্যাগ লাইব্রেরিগুলো আমরা দেখলাম, এই ট্যাগ লাইব্রেরিগুলো দুইটা ফ্লেভারে থাকে। একটা হচ্ছে রিকোয়েস্ট টাইম, যেটাকে বলা হয় RT, আর আরেকটাকে বলা আরেকটা হচ্ছে এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা আগের দিনে যে ইএল শিখলাম সেই এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। তো দুইটা ফ্লেভারে পাওয়া গেলেও আমরা আসলে মূলত ব্যবহার করব হচ্ছে ইএল বেসড, অর্থাৎ এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ বেসড। এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ বেসড যখন আমরা ব্যবহার করব তখন আমরা এরকম ডলার সাইন ব্যবহার করে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্সপ্রেশন লিখব, আর যখন আমরা রিকোয়েস্ট টাইম ভার্সন ব্যবহার করব তখন এটা জেএসপির স্ক্রিপ্টলেটের মতো করে, যেমন পার্সেন্টেজ ইজিক্যাল টু, তারপরে এক্সপ্রেশন পার্সেন্টেজ, এভাবে ক্লোজিং করে রিকোয়েস্ট টাইমের মাধ্যমে এইভাবে লিখতে হয়। আর যখন আমরা ইএল বেস লিখবো তখন আমরা এইভাবে ডলার সাইন দিয়ে লিখবো ইএল এর মতো করে। তা আমরা ফার্দার এক্সাম্পলগুলোতে ব্যবহার করব হচ্ছে ইএল বেসড। যখন আমরা লাইব্রেরিগুলোকে ব্যবহার করব, এই লাইব্রেরিগুলোকে ব্যবহার করার জন্য জেএসপি পেজের মধ্যে আমাদের ট্যাগলিব ডিরেক্টরি অ্যাড করতে হবে। ট্যাগলিব ডিরেক্টরির মধ্যে আমরা যেই ধরনের লাইব্রেরি ব্যবহার করতে চাই সেই লাইব্রেরির ইউআরআই এবং সেই লাইব্রেরির প্রিফিক্স ব্যবহার করতে হবে। প্রিফিক্সটা যদিও আমরা আমাদের পছন্দ মতো দিতে পারি, কিন্তু বাই ডিফল্ট প্রিফিক্সগুলো হচ্ছে এটা। যেমন কোর ট্যাগ লাইব্রেরির ব্যবহার করতে চাইলে আমরা ট্যাগলিব ডিরেক্টরির মধ্যে ইউআরআই এর মধ্যে দিব হচ্ছে এইটা, আর প্রিফিক্সের মধ্যে দিব এইটা। এরপরে যখন আমরা কোনো কোর ট্যাগের মানে কোনো কোর ট্যাগ ব্যবহার করব তখন C:ইফ এরকম C:, অর্থাৎ প্রিফিক্স হিসাবে সিটা আগে থাকবে, এরকম ট্যাগ হিসাবে এগুলোকে ব্যবহার করব। এরকম যথারীতি অন্যান্য SQL, ইন্টারন্যাশনালাইজেশন এবং XML, এটা হচ্ছে ইএল বেসডের ক্ষেত্রে আমরা মূলত এটাই ব্যবহার করব। এছাড়া রিকোয়েস্ট টাইম যদি আমরা ব্যবহার করি তাহলে তখন এইখানে শুধু পার্থক্য হচ্ছে যে _RT প্রত্যেকটার সাথে _RT যুক্ত হবে, এটাই হচ্ছে ইউআরআই এর পার্থক্য। আর প্রিফিক্সের মধ্যেও আমরা _IT ব্যবহার করব। ট্যাগ লাইব্রেরিগুলোকে জেএসপি পেজের মধ্যে কীভাবে @ ট্যাগলিব দিয়ে অ্যাড করতে হবে তার একটা স্যাম্পল আমরা দেখে নেই। যে যখন এটা ইএল বেসড তখন আমরা এভাবে লিখব @ ট্যাগলিব প্রিফিক্স সি ইউআরআই এইটা কোরের জন্য, আর রিকোয়েস্ট টাইম বেজের জন্য আমরা লিখব প্রিফিক্স C:RT, আর এই পাশে হচ্ছে core_IT। তাহলে এই ট্যাগ লাইব্রেরিটা আমাদেরকে জেএসপি পেজের শুরুতে অ্যাড করতে হবে। আর আমাদের দুইটা জার ফাইল লাগবে এটা নিয়ে কাজ করতে গেলে, মানে অ্যাডিশনাল দুটো জার ফাইল আমাদেরকে প্রজেক্টের সাথে অ্যাড করতে হবে। সেই জার ফাইল দুটো আমরা পরে আসছি। এরপরে আমরা দেখব যে
কোর ট্যাগ নিয়ে কাজ করার কিছু স্যাম্পল। কোর ট্যাগ নিয়ে কাজ করতে গেলে মূলত হচ্ছে কোর ট্যাগের মধ্যে বিভিন্ন স্কোপ ভেরিয়েবল বা ভেরিয়েবল ডিক্লারেশন, আউটপুট বা প্রিন্ট, তারপরে কন্ডিশনাল লজিক, লুপ, ইউআরএল ম্যানিপুলেশন, হ্যান্ডেলিং ইরর, এই জিনিসগুলোকে আমরা কোর ট্যাগের মাধ্যমে ব্যবহার করতে পারি। আমরা দেখে নেই যে এরকম কিছু ট্যাগ, যেমন একটা ভেরিয়েবল ডিক্লারেশন করার জন্য ট্যাগের নাম হচ্ছে সেট, এবং এটা যেহেতু কোর ট্যাগ লাইব্রেরি থেকে ব্যবহার করা হবে, সেট ট্যাগটা ব্যবহার করার মাধ্যমে একটা ভেরিয়েবল ডিক্লারেশন করা হয়। তো কিভাবে একটা সেট ট্যাগ ব্যবহার করা হয়, সি কোলন সেট, তারপরে ভেরিয়েবলের ভার অ্যাট্রিবিউটের মধ্যে ভেরিয়েবলের নাম, স্কোপ থাকতে পারে ভেরিয়েবলের, ভেরিয়েবলের স্কোপগুলোর মধ্যে জেএসপির যে স্কোপ ভেরিয়েবলগুলো আছে, যেমন পেজ, রিকোয়েস্ট, সেশন, অ্যাপ্লিকেশন ইত্যাদি যে স্কোপ ভেরিয়েবলগুলো আছে সেগুলো আমরা স্কোপের মধ্যে ব্যবহার করতে পারি। আর ভারের মধ্যে যে নেম থাকে সেটা হচ্ছে ভেরিয়েবলের নাম, আর ভ্যালুর মধ্যে কোনো এক্সপ্রেশন থাকতে পারে সেটা হচ্ছে ওই ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটা। তাহলে এরকম একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখলাম যে কীভাবে সেট ট্যাগ ব্যবহার করা হয়। এরপরে এখানে কিছু এক্সাম্পল দিয়ে দেওয়া হয়েছে, সি কলন সেট ভার এত, ভ্যালু এত, এরকম সি কলন সেট ইমেল, ইমেলের মধ্যে mid@email.com এই ভ্যালুটা আছে, স্কোপ থাকতে পারে। এখানে দেখানো হচ্ছে যে যদি এটা আমরা কোনো টেক্সট ফিল থেকে ভ্যালুটা নেই, তাহলে টেক্সট ফিল থেকে টেক্সট ফিলটার নাম যদি হয় ইমেল, নেম ইজ ইকাল টু ইমেল, এটা ইনপুট টাইপ টেক্সট, ইনপুট টাইপ ইমেল টেক্সট ফিল থেকে যদি আমরা ভ্যালুটা ডাইনামিক্যালি নিতে চাই, তখন আবার আমরা এখানে ইএল, দ্যাট মিন্স এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ডলার সাইন প্যারাম ইমেল এভাবে ব্যবহার করি। এরপরে সি কোলন সেটের মধ্যে দেখানো হচ্ছে যে যদি কোনো আমরা বিনের মধ্যে ভ্যালুটা সেট করতে চাই, তাহলে টার্গেটের মধ্যে আমরা এই বিনের নামটা লিখে দিই। বিনের মধ্যে ব্যবহার করতে গেলে অবশ্যই আমাদেরকে আগে জেএসপিতে যেভাবে ইউজ বিন দিয়ে বিনের অবজেক্ট তৈরি করে নেওয়া হয়েছে সেরকমভাবে বিনের অবজেক্টটা তৈরি করে নিতে হবে। এরপরে সি কোলন আউট, সি কোলন আউটটা হচ্ছে জেএসপির এক্সপ্রেশনের মতো, পার্সেন্টেজ ইজ ইকাল টু দিয়ে জেএসপি স্ক্রিপ্টের যে এক্সপ্রেশন দেখানো হয়েছিল সেই কাজটা করা যায় জেএসটিএল এর সি কোলন আউট এই ট্যাগটাকে ব্যবহার করে। সি কোলন আউট ভ্যালু, ভ্যালুর মধ্যে ভ্যালুটা, আর যদি কোনো ভ্যালু ডিফল্টভাবে না থাকে তাহলে ডিফল্ট কোনো একটা ভ্যালু সেট করার জন্য ডিফল্ট। তো জেনারেলি এখানে আমরা লাল কালার দিয়ে যেগুলো দেখছি, মানে লাল কালারের যে অ্যাট্রিবিউটগুলো সেগুলো হচ্ছে অপশনাল, দ্যাট মিন্স ডিফল্ট ভ্যালু নাও থাকতে পারে, এটা একটা অপশনাল অ্যাট্রিবিউট। যেমন এখানে এক্সাম্পল দেখানো হচ্ছে সি কোলন আউট ভ্যালু ইজ ইকুয়াল টু হ্যালো। তারপরে সি কোলন রিমুভ, কোনো ভেরিয়েবলকে রিমুভ করে দিতে চাইলে সি কোলন রিমুভ। এরপরে সি কোলন ফরিচ, অর্থাৎ কোনো লুপ চালানোর জন্য, যেমন সি কোলন ফরিচ এর মাধ্যমে আমরা আসলে একটা ফরিচ লুপ চালাই। আমরা জানি যে ফরিচ লুপের মধ্যে কি থাকে, ফরিচ লুপের মধ্যে এখানে একটা বিগিন থাকে, তারপরে একটা ইন্ডিং থাকে, অর্থাৎ শুরু হবে কত দিয়ে শেষ হবে কত দিয়ে, আর স্টেপ মানে কত করে স্টেপ হবে, এটা বাই ডিফল্ট ওয়ান থাকে, আর এখানে একটা ভেরিয়েবলের নাম থাকে। মানে আমরা যেভাবে একটা ফর লুপের মধ্যে একটা প্রথমে ভেরিয়েবল ডিক্লারেশন করি, তারপরে ইনিশিয়াল মান থাকে, তারপরে কন্ডিশন থাকে, তারপরে ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট থাকে, এখানে লুপটা এরকমভাবে ট্যাগের মাধ্যমে লেখা হয়, আর এর ভিতরে থাকে হচ্ছে অন্যান্য বডি কন্টেন্ট। যেমন এখানে একটা এক্সাম্পল দেখানো হচ্ছে বিগিন জিরো এন্ড অমুক স্টেপ এত। তারপরে সি কোলন ফরিচের মধ্যে আবার আমরা এরকম যেটা কালেকশন বেস ফর লুপ এরকমও চালাতে পারি। কালেকশন বেস ফর লুপ ব্যবহার করলে তখন আমরা এখানে অ্যাট্রিবিউটটা ব্যবহার করবো আইটেমস, আইটেমসের মধ্যে বিভিন্ন জিনিস কালেকশন থাকতে পারে, যেমন অ্যারে লিস্ট, ম্যাপ ইত্যাদি থাকতে পারে, তখন এটা শুধু আইটেমস আর এখানে এটা শুধু ভেরিয়েবল। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে জেএসপি পেজের মধ্যে যখন আমরা একটা ফর লুপ লিখব তখন এটা আমাদের কিভাবে লিখতে হয়, প্রথমে এরকম জেএসপির এক্সপ্রেশন শুরু করতে হয়, তারপরে এভাবে আমরা একটা ফর লুপের ডিক্লারেশন শুরু করলাম,
তারপরে এখানে হয়তো কিছু বডি মানে কোনো লজিক্যাল কিছু আছে বা এক্সপ্রেশন আছে, তারপরে আবার এটাকে ক্লোজ করে কোনো কিছু আবার প্রিন্ট দিতে চাইলে আবার এক্সপ্রেশন শুরু হয়, এক্সপ্রেশন শেষ হয়, তারপরে আবার ওই সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজিং করার জন্য আবার এরকম একটা স্ক্রিপ্টেড ব্যবহার করতে হয়। তো এটা অনেকটা ঝামেলাপূর্ণ, এবং এই লুপটাই খুব সহজে কিভাবে আমরা দেখতে পাচ্ছি যে জেএসটিএল ব্যবহার করলে এই লুপটা কতটা সহজ হয়ে যাচ্ছে। সি কোলন ফর ইচ ভার একটা ভেরিয়েবল নাম, ভেরিয়েবলের মধ্যে আইটেমস এটা হচ্ছে কালেকশন, তারপরে ওই ভ্যালুটাকে প্রিন্ট দেওয়ার জন্য সি কোলন আউট ভ্যালু, তারপরে এই ভ্যালুর মধ্যে আমরা ব্যবহার করলাম ডলার সাইন দিয়ে, ডলার সাইন দিয়ে আমরা যেটা ব্যবহার করলাম এটা হচ্ছে এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ, তার মানে জেএসটিএল এর মধ্যেও আমরা এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি, এবং এই কারণে এটাকে বলা হচ্ছে যে ইএল বেসড, ইএল বেসড জেএসটিএল। একটা অ্যারে লিস্ট তৈরি করতে গেলে আমাদেরকে এরকম অনেক ঝামেলা পোহাতে হয় অ্যারে লিস্ট তৈরি করতে গেলে, এবং এখানে আরও একটা ব্যাপার হচ্ছে যে অ্যারে লিস্ট তৈরি করলে সেই অ্যারে লিস্টটার যদি কোনো টাইপ আমরা মানে যদি কোনো জেনেরিক্স টাইপ না থাকে তাহলে সেই অ্যারে লিস্টটাকে আবার কাস্ট করতে হয়, কিন্তু আমরা দেখব যে যদি এটা জেএসটিএল ব্যবহার করি তো জেএসটিএল ব্যবহার করলে এখানে কোনো ধরনের কাস্টিং প্রয়োজন হয় না, এখানে পার্সন অর্থাৎ পার্সন যদি একটা টাইপ হয় তো সেই পার্সনটা এই পি এর মধ্যে অটোমেটিক্যালি চলে আসে, অটোমেটিক টাইপ কনভার্সন, জেএসটিএল এর মধ্যে অটোমেটিক টাইপ কনভার্সন আছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে সি কোলন ইফ বা যদি কোনো লজিক্যাল স্ট্রাকচার ব্যবহার করা হয় তাহলে সি কোলন ইফ, যদি আমি কোনো কিছু লজিক্যালি টেস্ট করতে যাই তাহলে সি কোলন ইফ তার ভিতরে অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে টেস্ট, টেস্টের মধ্যে আমরা ডলার সাইনের মাধ্যমে যেভাবে একটা বুলিয়ান চেক করি সেভাবে এটাকে টেস্ট করা যাবে, তারপরে অন্যান্য কন্ডিশন যদি ট্রু হয় তাহলে আমরা ভিতরে জিনিসগুলোকে লিখব। তাহলে এটা হচ্ছে আসলে বেসিক যে আমরা কিভাবে আসলে জিএসটিএলগুলোকে ব্যবহার করব। এখন আমরা একটা লগ ইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখব যে কিভাবে এই কাজগুলোকে করা হয়েছে। তো এখানে এটা একটা স্যাম্পল লগ ইন অ্যাপ্লিকেশন, লগ ইন অ্যাপ্লিকেশনটা জাস্ট ইউজার নেম সঠিকভাবে পাসওয়ার্ড ইউজার নেম সঠিকভাবে দিলে এটা একটা ইন্ডেক্স পেজে যাচ্ছে এবং ইউজারের নামটা ডিসপ্লে করছে, আবার এখান থেকে আমরা লগ আউট করে দিতে পারছি, লগ আউট করে দিলে এটা আবার ইন্ডেক্স পেজে ফেরত আসছে। তো আমরা দেখবো যে লগ ইন ডট জেএসপি এই পেজটা থেকে কীভাবে এগুলোকে হ্যান্ডেল করা হয়েছে। তার আগে আমরা প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে আমি বললাম যে জেএসটিএল নিয়ে কাজ করতে গেলে লাইব্রেরিতে আমাদেরকে অ্যাডিশনাল দুটা জার ফাইল অ্যাড করতে হবে, সে জার ফাইল অ্যাডিশনাল জার ফাইল দুটো হচ্ছে জেএসটিএল ডট জেএসটিএল এর মধ্যে স্ট্যান্ডার্ড ডট জার আর একটা হচ্ছে জেএসটিএল ডট জার, এই জার ফাইল দুটো আমরা রাইট বাটন ক্লিক করে অ্যাড করে নিতে পারবো। অ্যাড লাইব্রেরির মধ্যে গিয়ে আমরা এখান থেকে জেএসটিএল অ্যাড করে নিলেই অর্থাৎ এই জেএসটিএল এর মধ্যেই লাইব্রেরি এই দুইটা লাইব্রেরি বাউন্ডেড অবস্থায় আছে, আমরা যখন এটা জেএসটিএল 1.1 অ্যাড করে নেব তখন এই দুইটা লাইব্রেরি অটোমেটিক্যালি এখান থেকে অ্যাড হয়ে যাবে, এবং আমরা যেহেতু জেডিবিসি নিয়ে কাজ করছি সুতরাং আমাদের MySQL এর জার ফাইলটা লাগবে। তো লগ ইন ডট জেএসপি এখান থেকে আমরা ভ্যালুগুলোকে পাঠিয়ে দিচ্ছি হচ্ছে সাববিটের মাধ্যমে, আমরা লগ ইন অথেন্টিকেট ডট জেএসপি এই পেজের মধ্যে পাঠিয়ে দিচ্ছি। এই পেজের মধ্যে এসে আমরা প্রথমে চেক করে দেখব যে এইখানে এখন আমরা ব্যবহার করব হচ্ছে যে অ্যাট দ্য রেট পেজ ডাইরেক্টিভ, অ্যাট দ্য রেট পেজ ডাইরেক্ট পেজ ডাইরেক্টিভের মধ্যে সরি অ্যাট দ্য রেট ট্যাগলিপ ডাইরেক্টিভ, অ্যাট দ্য রেট ট্যাগলিপ ডাইরেক্টিভের মধ্যে আমরা এখানে কোরটা ব্যবহার করছি এবং এস মানে এসকিউএল এর জন্য আমরা এখানে প্রিফিক্স হিসেবে এস ব্যবহার করছি। তো কোর এবং এস এই দুইটা লাইব্রেরিকে আমরা ব্যবহার করছি, এই দুটো লাইব্রেরিকে ব্যবহার করার জন্যই আমাদের ওই জার ফাইল দুটো অ্যাড করতে হবে। তো এখন আমরা এখানে বলতে পারি যে বডি পার্টের মধ্যে বলা হচ্ছে যে সি কোলন ইফ, সি কোলন ইফের মাধ্যমে আমরা এর আগে দেখলাম যে এটার মাধ্যমে কোনো একটা লজিক্যাল টেস্ট করা হয়, যে আমি টেস্টের মধ্যে বলছি যে এমটি, এমটি একটা এমটি হচ্ছে একটা এক্সপ্রেশন ল্যাঙ্গুয়েজের ইমপ্লিসিট অবজেক্ট, তো আমি এমটি দিয়ে চেক করছি যে প্যারাম ডট ইউজার নেম অর এমটি প্যারাম ডট পাসওয়ার্ড, এখানে যে প্যারাম সেই প্যারামের নামটা হচ্ছে এখানকার
ইউজার নেম এবং পাসওয়ার্ড, এই প্যারামগুলো যদি এমটি হয় তাহলে এটা আবার লগ ইন পেজে আবার এটাকে রিডাইরেক্ট করে দেবে। এবং এখানে একটা ইরর মেসেজ দেখাবে যে প্লিজ এন্টার ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড, অর্থাৎ আমরা যদি এখানে এমটি রাখি এটাকে তাহলে এটা দেখাচ্ছে প্লিজ এন্টার ইউজার নেম এবং পাসওয়ার্ড। এখন এই মেসেজটা আবার যেখানে দেখাচ্ছে সেটা আবার লগ ইন পেজে, সেটা আবার আমরা এখানে একটা ফরন কালার দিয়ে আর একটা ইফ, অর্থাৎ এই প্যারাম ইরর মেসেজ যদি নট এমটি হয় তাহলেই কেবলমাত্র আমরা এই মেসেজটা এখানে ডিসপ্লে করছি, কারণ অন্যথায় যখন এটা শুরুতে যখন এটা থাকবে লগ ইন পেজটা তখন ওই ইরর প্যারামটা হচ্ছে এমটি, এমটি হলে এটা কোনো কিছু ডিসপ্লে করবে না, কিন্তু যদি এটা নট এমটি হয় তাহলেই কেবলমাত্র ইরর মেসেজটা ডিসপ্লে করবে প্লিজ এন্টার ইউজার নেম এন্ড পাসওয়ার্ড, এটাকে আমরা হ্যান্ডেল করছি এখানে। তো এখানে প্রথমে আমরা এই লজিকটা টেস্ট করলাম, যদি এটা না হয় তাহলে এখানে আমরা আর একটা ট্যাগ দেখতে পাচ্ছি যে এটা যদি কন্ডিশন যদি ফুলফিল না করে, অর্থাৎ ইউজার যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড না দেয় তাহলে আমরা আর একটা ট্যাগের ব্যবহার দেখতে পাচ্ছি, সিগুলো রিডাইরেক্ট, এবং রিডাইরেক্ট করার সময় আমরা আবার একটা প্যারামের মধ্যে ভ্যালুটা পাঠিয়ে দিচ্ছি, এই জন্য এটার ট্যাগটার নাম হচ্ছে সি কোলন প্যারাম, এই প্যারামের নাম হচ্ছে ইআরআর এমএসজি, এরপরে এইখানে এসে আমরা ওই প্যারাম ইআরআর এমএসজি দিয়ে ওইটাকে রিসিভ করছি, মেসেজটা রিসিভ করে ওই মেসেজটাকে সি কোলন আউট এটার মাধ্যমে প্রিন্ট দিচ্ছি, ঠিক আছে। তাহলে এই যে ট্যাগগুলো ব্যবহার করছি এই ট্যাগগুলোই হচ্ছে আসলে জিএসটিএল এর ট্যাগ, এবং এটা কি ধরনের ট্যাগ, সি হচ্ছে কোর ট্যাগ। এরপরে ওইটা যদি না হয় তাহলে তো এই কাজটা হবে না, এরপরে আমরা এখানে চলে আসলাম, এটা হচ্ছে আমাদের মূল সি কোলন ইফ, এইখানে এসে আমরা চেক করছি যে এটা যদি নট এমটি ইউজার নেম হয় এবং নট এমটি পাসওয়ার্ড হয়, দ্যাট মিন্স ইউজার যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে থাকে তাহলে এখন আমরা কি করব, ডাটাবেস কানেকশন তৈরি করব। ডাটাবেস কানেকশন তৈরি করার জন্য আমরা ব্যবহার করব হচ্ছে এসকিউএল, এসকিউএল এর জন্য প্রিফিক্স হচ্ছে এস, তো আমরা এখানে লিখলাম যে এস ডট ডাটা সোর্স, আমরা আসলে এখানে একটা মাইএসকিউএল ডাটা সোর্স ইউজ করছি কিন্তু ইন জেনারেল এটা হচ্ছে এসকিউএল। তো এস ডট সেট ডাটা সোর্স, এটার মাধ্যমে আমরা প্রথমে ডাটা সোর্সটাকে সেট করে দেব, তো ডাটা সোর্সের জন্য আমরা প্রথমে এখানে একটা ভেরিয়েবল নিয়ে নিব যে এই সমস্ত জিনিসের ইনফরমেশনটা এই ভেরিয়েবলের মধ্যে স্টোর হবে। তো এখানে আমরা ড্রাইভারের নাম বলে দিলাম, ড্রাইভারের নাম কি হবে, তারপরে আমাদের ইউআরএল ইউআরএলটা কি হবে, লগ ইন জেডিবিসি, এই ডাটাবেজের সাথে আমরা কানেক্ট করছি, ইউজার কি হবে, পাসওয়ার্ড কি হবে, এইভাবে আমরা সেট ডাটা সোর্সের মধ্যে ডাটা সোর্সটা বলে দিচ্ছি। এরপরে আমরা এখন কুইরি করব, সেটার জন্য হচ্ছে এস কোলন কুয়েরি, এস কোলন কুয়েরির ভিতরে আমি বলে দিতে হবে যে এই কুয়েরিটা কোন ডাটা সোর্সকে ব্যবহার করবে, তখন এই যে ডাটা সোর্সটা ব্যবহার করবে এই ডাটা সোর্সটা আসলে একটা ভেরিয়েবল, তাহলে এই ভেরিয়েবলটাকে আমরা ব্যবহার করব কিভাবে, ইএল এর ডলার সিম্বল দিয়ে, ইএল ডিএস, এই ডিএস যে নামটা এই নামটা হচ্ছে এটার ডাটা সোর্স, তাহলে এই ডাটা এসকিউএলটা এখন এই ডাটা সোর্সকে ব্যবহার করে এই কুয়েরিটা চালাবে, এবং এই কুয়েরিটা আবার যে ভেরিয়েবলের মধ্যে জমা থাকবে সেটার আমরা নাম দিলাম হচ্ছে সিলেক্ট কিউ বা সিলেক্ট কুয়েরি। এখন এখানে এসে আমরা যে কুয়েরিটা করলাম যে সিলেক্ট কাউন্ট স্টার অ্যাজ কাউন্ট ফ্রম ইউজার্স, এখানে অ্যাজ কাউন্ট হচ্ছে আমরা একটা এলিয়াস নেম ব্যবহার করলাম, যে এলিয়াস নেমটা এই কারণে ব্যবহার করলাম যে ওই এলিয়াসের নেম ধরে আমাদেরকে পরবর্তীতে আবার করতে হবে, নর্মালি কাউন্ট স্টার দিলে তো কলামের হেডিংসটাও চলে আসবে কাউন্ট স্টার, তখন তো আমরা অ্যাকচুয়ালি কোনো নাম পাচ্ছি না কলামটার, তো সেই জন্য কলামটার নাম ব্যবহার করার জন্য আমরা এখানে একটা এলিয়াস ব্যবহার করলাম, যে সিলেক্ট কাউন্ট স্টার অ্যাজ কাউন্ট ফ্রম ইউজার্স হোয়ার ইউজার নেম ইজ ইকাল টু, এখন আমরা ওই প্যারাম ডট ইউজার নেম বলে দিচ্ছি, মানে প্যারামিটার থেকে যে ইউজার নেমটা আসবে অ্যান্ড পাসওয়ার্ডটা হচ্ছে ওই প্যারামিটারের যে পাসওয়ার্ডটা হবে সেই পাসওয়ার্ড। যদি এইটা ডাটা সোর্সটা ঠিক মতো চলে কুইরিটা, এখন আমরা এখানে সি কোলন ফরিচ, সি কোলন ফরিচ একটা লুপ চালাচ্ছি, যে এই ফর লুপ চালাচ্ছি, এখন এইখানে আমরা বলে দিচ্ছি আইটেমস হচ্ছে এই যে সিলেক্ট কিউ, সিলেক্ট কিউ ডট রোজ, সিলেক্ট কিউ ডট রোজ, রোজটা হচ্ছে বাই ডিফল্ট, মানে হচ্ছে এই সিলেক্ট কুইরির মধ্যে থেকে মানে আরএস ডট নেক্সট যে কাজটা করে সেই কাজটা করতেছে এখান থেকে, আর এই সিলেক্ট কিউ নামটা আমরা পাচ্ছি হচ্ছে এই ভেরিয়েবলের নাম থেকে, এবং এটাকে আমরা ব্যবহার করছি ডলার সাইন মানে ইএল বেসড, ঠিক আছে। সিলেক্ট কিউটা হচ্ছে আরএস, মানে সিলেক্ট কিউটা হচ্ছে রেজাল্ট সেট,
rs.next, এটা এই রোসটা হচ্ছে নেক্সট এর মধ্যে। আর এখানে এই জিনিসটাকে আমরা আবার আরেকটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, সেটা হচ্ছে r। এরপরে আমরা বলবো যে এখানে এর ভিতরে আমরা চুজ সি কোলন চুজ মানে ইফ এলস আদার ইফ এলস এলস ইফ এরকম যে লুপটা আছে সেই লুপটা হচ্ছে সি কোলন চুজ। সি কোলন চুজের ভিতরে সি কোলন হোয়েন মানে সি কোলন চুজের ভিতরে মানে ইফ এলস ইফ এলস ইফ এলস এরকম স্ট্রাকচার। তো এখানে আমরা বললাম হোয়েনের মধ্যে এসে আমরা একটা টেস্ট করছি, দ্যাট মিন্স ইফ যদি এই আর আর মানে হচ্ছে এই ভেরিয়েবল আর ডট কাউন্ট কাউন্ট মানে হচ্ছে এই এটা আর ডট কাউন্ট গ্রেটার দেন যদি জিরো হয়, অর্থাৎ রো কাউন্ট যদি গ্রেটার দেন জিরো হয়, তাহলে এখন আমরা এখানে একটা সেশন ভেরিয়েবল তৈরি করব। তো ভেরিয়েবল তৈরি করার জন্য সি কোলন সেট, সেটের মধ্যে আমরা ভেরিয়েবলটার নাম দিলাম লগ ইন ইউজার, স্কোপ দিলাম সেশন, ভ্যালু দিলাম হচ্ছে ওই প্যারামের ইউজার নেমটা। তার মানে আমরা এখানে একটা সেশন তৈরি করলাম, এরপরে পেজটাকে রিডাইরেক্ট করে দিলাম ইনডেক্স যদি এটা হয়। আর যদি এটা ইউজার নেম পাসওয়ার্ড না থাকে তাহলে সেটা হচ্ছে আদারওয়াইজ মানে ইফ এলস, ঠিক আছে। এলস হলে এটা আবার লগ ইন পেজে চলে যাবে এবং ইরর মেসেজ হিসেবে সেট করে দিবে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ। তো আমরা এখানে দেখি যে যদি ইউজার নেম পাসওয়ার্ড ম্যাচ না করে তাহলে মেসেজ দেখাচ্ছে ইউজার নেম পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ, এটা আবার লগ ইন পেজে চলে আসছে ইউজার নেম পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ। তাহলে এই পেজটার মাধ্যমে আমরা এখানে একই সাথে কোর ট্যাগের বিভিন্ন ব্যবহার এবং এই এসকিউএল ট্যাগের বিভিন্ন ব্যবহার দেখলাম। তো এসকিউএল ট্যাগ ব্যবহার করতে গেলে শুরুতেই আগে ডাটা সোর্স তৈরি করতে হবে, তারপরে আইদার এটা কোয়েরি করতে হবে, এটা কোয়েরির জন্য হচ্ছে কোয়েরি, আর ইনসার্ট আপডেটের জন্য আর একটা অন্য আদার্স একটা সিস্টেম আছে, আমরা ওটা পরবর্তীতে দেখব। কোয়েরি করার জন্য এভাবে কোয়েরি করলাম, এরপরে আমরা ভ্যালুটাকে ওই রেজাল্ট সেটের মধ্যে চেক করার জন্য এখানে চুজ হোয়েন আদারওয়াইজ এগুলো ব্যবহার করলাম।